আজকে আপনাদের সামনে আসার কয়েকটি রিজন আছে। দেখতে দেখতে 15 বছর কেটে গেল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে যতটুকুই অর্জন করা তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আমি অবশ্যই আপনাদেরকে প্রাণ থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। অবশেষে দেশের ক্রিকেট হারালো আরও এক নক্ষত্রকে। 12 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দর্শক, সম্প্রতি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, সাথে ফিরেছেন মুশফিকও। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অর্জনের খাতাটা ছিল একেবারে শূন্য, আর তাই দেশে ফিরে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 12 বছরের ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিলেন মুশফিক। এটাই স্বাভাবিক, এই জন্য আমি অবশ্যই আমার এই পুরো জার্নিতে যারা আমার সাথে ছিলেন, যারা আমাকে সাপোর্ট করেছেন নিঃস্বার্থভাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে মুশফিক জানান, সবাই আমার জন্য দোয়া করবেন, দীর্ঘ 12 বছর ধরে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলাম এবং আপনাদের ভালোবাসাও পেয়েছি, তবে বর্তমানে বোর্ডের যে অবস্থা, এই মুহূর্তে আমার পক্ষে আর ক্রিকেটকে চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ সম্মান মতো বিদায় নিতে পারলেই এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় কিছু। তাছাড়া মুশফিক আরও বলেন, তরুণদেরও সুযোগ দিতে হবে আর একদিন তো সবাইকে বিদায় নিতে হবে। তো দর্শক, মুশফিকের অবসরের ঘোষণায় কালো ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেট অঙ্গনে। ভক্তরা অনেকে দাবি করছেন মুশফিক আরও কিছুদিন ক্রিকেট চালিয়ে যাক। দর্শক, আপনিও যদি চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই।